এশিয়া কাপের আগে দুর্দান্ত ব্যাটিং ঝড় তুললেন সাব্বির রহমান। গতকাল ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে এক ঝড়ো ইনিংস খেলেন সাব্বির রহমান। গত 16 আগস্ট ওয়েস্ট ইন্ডিজ এ দল বনাম বাংলাদেশ এ দলের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সফরকারী বাংলাদেশ মাত্র 80 রানে অল আউট হয়ে যায়। বাংলাদেশ এ দল ব্যাটিং বিপর্যয়ে পড়লেও বোলিংয়ে বাজিমাত করে তারা। বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে পড়তে থাকে ওয়েস্ট ইন্ডিজের একের পর এক উইকেট। তবে শেষ রক্ষা আর হয়ে ওঠে না, শেষ পর্যন্ত 4 উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ এ দল। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে নাঈম শেখ সাব্বির রহমানদের ব্যাটিংয়ে খুব ভালো একটা সংগ্রহ করেছে বাংলাদেশ এ দল। এদিন নাঈম শেখ দুর্দান্ত ব্যাটিংয়ে করেছেন সেঞ্চুরি এবং সাব্বির রহমানও ফিরে এসেছেন তার দুর্দান্ত ফর্মে, মাত্র 52 বলে করেছেন 50 রান। সাব্বিরের এমন পারফরম্যান্সে একাদশে জায়গা পাওয়া নিয়ে অনেকটাই সংশয় ছিল, তবে এবার সেই সংশয়টাই দূর হয়ে গেল। অবশ্যই আমরা দেখতে চাই সাব্বির রহমান যেন এবার এশিয়া কাপে আরও ভালো ব্যাটিং করে।